হ্যালো ভিয়ার্স হোসেবার পক্ষ থেকে আমি নাজমু সায়দাত নন আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ডোমেনটি এসএসএল সার্টিফিকেটে রিডাইরেক্ট করতে হয় অথবা আপনার বর্তমান ডোমেনটি কিভাবে অন্য আরেকটি ডোমিনে পারমানেন্ট রিডাইরেক্ট করবেন ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এসএসএল সার্টিফিকেট অথবা ডোমিন রিডাইরেক্ট করার জন্য প্রথমে আপনার হোস্টিংয়ে সি প্যানেলে লগ ইন করতে হবে হোস্টিং সি প্যানেলে লগ ইন করার জন্য আপনার ডোমেন নামটি লেখার পর একটি স্লাইশ দিয়ে লিখতে হবে সি প্যানেল এরপর এন্টার করুন এন্টার করার পর এখানে আপনার হোস্টিংয়ের ইউজার এক্সিসটি দিয়ে লগ ইন বাটনে ক্লিক করুন সি প্যানেলে সাকসেসফুলি লগ ইন হয়ে গেলে ডোমিন সেকশন থেকে রিডাইরেক্স নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করুন রিডাইরেক্সে আসার পর প্রথম স্টেপসে আছে টাইপ এখানে ক্লিক করুন টাইপে ক্লিক করার পর দুইটি অপশন দেখতে পারবেন প্রথমটি হলো পারমানেন্ট থ্রি হান্ড্রেড ওয়ান এবং টেম্পোরারি থ্রি হান্ড্রেড টু আপনি যদি কোনো ডোমেন পারমানেন্ট রিডাইরেক্ট করতে চান সেক্ষেত্রে এখানে পারমানেন্ট থ্রি হান্ড্রেড ওয়ান সিলেক্ট করতে হবে আপনি যদি আপনার ডোমেনটি এসএসএল সার্টিফিকেটে রিডাইরেক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পারমানেন্ট থ্রি হান্ড্রেড ওয়ানের রিডারেট করতে হবে কারণ আপনি যখন পারমানেন্ট থ্রি হান্ড্রেড ওয়ানের রিডার করবেন তখন সার্চ ইঞ্জিন আপনার ডোমেনের রিডাইরেক্ট করা ইউরএলটিকে র্যাঙ্ক করবে এবং সার্স ইঞ্জিন কখনো টেম্পোরারি ইউরএল কে র্যাঙ্ক করে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো ইউআরএল আপনি যদি এসএসএল সার্টিফিকেটে রিডাইরেক্ট করতে চান অথবা আপনার অন্য আরেকটি ডোমেনের রিডাইরেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পারমানেন্ট রিডাইরেক্ট করতে হবে এখান থেকে আমি টাইপে পারমানেন্ট থ্রি হান্ড্রেড ওয়ান সিলেক্ট করছি এরপর পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনার সি প্যানেলের আন্ডারে যতগুলো ডোমিন নেম আছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার যদি অনেকগুলো ডোমিন নেম থাকে সেগুলো আপনি সব দেখতে পারবেন এই সি প্যানেলে একটি ডোমেন নেম আছে এবং তার পাশে একটি সাব ডোমেন আছে আপনি চাইলে আপনার এই সি প্যানেলে থাকা সবগুলো ইউরেল আপনি একটি নির্দিষ্ট ইউয়ারেলে রিডাইরেক্ট করতে পারেন আমি শুধুমাত্র এখান থেকে একটি ডোমেন রিডাইরেক্ট করব তাই সেই ডোমিন নেমটি এখান থেকে সিলেক্ট করছি এরপর চড়ে যাব রিডাইরেক্ট টু এখান থেকে আপনি যে ডোমেনটিকে রিডাইরেক্ট করতে চাচ্ছেন সম্পূর্ণ ইউআরএলটি এখানে লিখতে হবে প্রথমত আমি চাচ্ছি আমার ডোমেনটি আমি এসএসএল সার্টিফিকেটে রিডাইরেক্ট করবো সেক্ষেত্রে আমার ইউআরএলটি আমি এসএসএল সার্টিফিকেট সহ টাইপ করতেছি এইখানে আমি আমার ডোমেন নেমটি প্রবেশ করছি এবং ডোমেন নেমের পাশেই এইচটিটিপি এর সাথে এজ যুক্ত করছি এবং এই এজ যুক্ত হওয়াতেই আমার ডোমেন নেমটি এসএসএল সার্টিফিকেটে রিডাইরেক্ট হয়ে যাবে এখানে আপনি আপনার সম্পূর্ণ ডোমেন নেমটা লিখবেন অথবা আপনি চাইলে এর পরবর্তী অংশটুকুও আপনি যেই ডোমেনে রিডার করতে চাচ্ছেন সেই ডোমেনে যদি এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা থাকে তাহলে আপনি অবশ্যই সেই ডোমিন নেমটা এখানে লিখবেন এখান থেকে এতটুকু অথবা সেই ডোমেনে যদি কোনো এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা না থাকে তাহলে আপনি এখান থেকে এসএসএল এসটি বাদ দিয়ে দিবেন এখান থেকে এই এসটুকু শুধুমাত্র এই এসটুকু বাদ দিয়ে দিবেন আর যদি এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা থাকে সেক্ষেত্রে তো কোনো কিছু চেঞ্জেস করার প্রয়োজন নেই আপনি জাস্ট আপনার এই ডোমিন নেমটা লিখলেই হয়ে যাবে আমি আপনাদেরকে শুধুমাত্র আমার যে বর্তমান যে ডোমেনটি আছে এই ডোমেনটিকেই আমি এসএসএল সার্টিফিকেটে রিডাইরেক্ট করছি জন্য আমার বর্তমান ডোমেনটি আমি এখানে প্রবেশ করছি এরপর পরবর্তী স্টেপে চলে যাব এখানে আছে ডাব্লু রিডাইরেকশন এখান থেকে প্রথমটি আছে অনলি রিডাইরেক্ট উইথ ডাব্লু ডাব্লু এর মানে হলো আপনার ডোমেনটি যদি কেউ ডাব্লু 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 ডট লিখে আপনার ডোমেন নেমটি লিখে আপনার ওয়েবসাইটে প্রবেশ করে তাহলে সেই ইউআরএলটি আপনার দেওয়া এ রিডাইরেক্ট হয়ে যাবে এরপর আছে রিডাইরেক্ট উইথ অর উইথআউট ডাব্লিউ ডাব্লু ডাব্লু এর মানে হল কেউ যদি আপনার ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু সহ অথবা ডাব্লু ডাব্লু সারা ভিজিট করে তাহলে আপনার কাঙ্ক্ষিত ইউ আর রিডাইরেক্ট হয়ে যাবে অটোমেটিকলি এরপর আছে ডু নট রিডাইরেক্ট ডাব্লিউ ডট আমি এখানে সর্বপ্রথম যেটি বলেছি অনলি রিডাইরেক্ট উইথ ডাব্লু ডাব্লু এটি সম্পূর্ণ বিপরীত হবে তার মানে কেউ যদি ডাব্লুডাব্লু ছাড়া আপনার ওয়েবসাইটে শুধুমাত্র ডোমেন নেমটি লিখে ভিজিট করে তখন আপনার কাঙ্ক্ষিত ইউআরএল এলে অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে যাবে আমি চাচ্ছি আমার ডোমেনটি ডাব্লুডাব্লু সহ এবং ডাব্লুডাব্লু ছাড়া ভিজিট করলে যাতে আমার কাঙ্ক্ষিত ইউআরএল এলে ভিজিট হয়ে যায় সেজন্য আমি রিডাইরেক্ট উইথ অর উইথ আওয়ার ডাব্লু ডাব্লু এটি সিলেক্ট করছি এরপর আছে ওয়াইট কার্ড রিডাইরেক্ট এখানে আপনি আপনার বর্তমান ডোমেনটি যদি অন্য আরেকটি ডোমেনে রিডাইরেক্ট করেন এবং সেই ডোমেনে যতগুলো পেজ আছে বা যতগুলো ইউরএল আছে সবগুলো যদি আপনার বর্তমান ডোমেনের সাথে একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওয়াইড কার্ড রিডাইরেক্ট এটি সিলেক্ট করে দিতে পারেন এক্ষেত্রে আপনার বর্তমান ডোমেনটি যদি একই ইউরএলে যদি আপনি ভিজিট করে থাকেন তাহলে আপনার রিডাইরেক্ট করা পেজে যদি সেম পেজ থাকে তাহলে সেটি ওই পেজে অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে যাবে এখান থেকে আমি এই অপশনটিও সিলেক্ট করে দিচ্ছি এরপর অ্যাডে ক্লিক করুন অ্যাডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই ইউ যদি কেউ ভিজিট করে তাহলে অটোমেটিক্যালি এই ইউআরএলে ভিজিট হয়ে যাবে আমি আরেকটি উপায়ে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনার ডোমেনটি রিডাইরেক্ট করবেন এই জন্য আমি হোম বাটনে ক্লিক করছি সি প্যানেলের হোমে আসার পর ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করুন ফাইল ম্যানেজারে ক্লিক করার সাথে সাথেই নতুন আর একটি উইন্ডো তৈরি হবে এখান থেকে পাবলিক আন্ডার স্কোর এইচটিএমএল এখানে প্রবেশ করুন এখানে প্রবেশ করার সাথে সাথেই ডট এইচটি এক্সেস নামে একটি ফাইল দেখতে পারবেন আপনি যদি আপনার ফাইল ম্যানেজারে ডট এইচটি এক্সেস ফাইলটি খুঁজে না পান তাহলে আপনি এই সেটিং অপশন থেকে শো হিডেন ফাইলস ডট ফাইলস এই অপশনটিতে ক্লিক করুন এরপর সেভে ক্লিক করুন আমি প্রিভিউজ টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে হিডেন ফাইলগুলো সি প্যানেল থেকে দেখতে হয় আপনারা চাইলে আমাদের ওই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন এরপর আমি এই ডট এইচ ফাইলটি ওপেন করব এই জন্য এই ফাইলটি সিলেক্ট করছি এরপর এডিটে ক্লিক করুন এডিটে ক্লিক করার সাথে সাথেই নতুন আর কি ডায়লগ বক্স আসবে এখান থেকে পুনরায় এডিটে ক্লিক করুন এডিটে ক্লিক করার সাথে সাথেই নতুন আর কি ট্যাব ওপেন হবে এখানে আপনাকে একটি কোড লিখতে হবে যে কোডের মাধ্যমে আপনার ইউআরএল টি রিডাইরেক্ট হবে আমি পারমানেন্ট রিড্রেক্সের জন্য একটি কোড এখানে ব্যবহার করব এই কোডটি কপি করছি এরপর এখানে পেস্ট করছি এই কোডটি আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে সংগ্রহ করতে পারেন এখানে আপনাকে শুধুমাত্র একটি জিনিস পরিবর্তন করতে হবে সেটি হলো এখানে আছে ইউর ডোমিন ডট কম আপনি জাস্ট এখানে আপনার ডোমিন নেমটি লিখবেন সেটি হতে পারে আপনি যদি আপনার এই বর্তমান ডোমেনটি নতুন আরেকটি ডোমেনে রিডার করতে চান অথবা আপনার বর্তমান ডোমেনটিকে এস এস এল সার্টিফিকেটের রিডার করতে চান সেক্ষেত্রে সেই ইউআরএলটি এখানে লিখতে হবে আমি একটি ইউ আর এল এখানে লিখছি আমার ইউআরএলটি লেখা হয়ে গেছে আমি একটি বিষয় আপনাদেরকে বলতে চাই আপনারা চাইলে বিভিন্ন সার্চ ইঞ্জিন বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ওয়েবসাইট রিডার করা বিভিন্ন কোড পেয়ে থাকবেন তবে অবশ্যই একটি বিষয়ে লক্ষ্য রাখবেন সেই কোডটি যেন থ্রি হান্ড্রেড রিডার হয় যে বিষয়টি আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর সেফ চেঞ্জে ক্লিক করুন সেফ চেঞ্জে ক্লিক করার পর এরপর যদি কোনো ভিজিটার আপনার ওয়েবসাইটে ভিজিট করে তাহলে সে আপনার রিডেয়ার করা পেজে অটোমেটিকলি রিডেয়ার হয়ে যাবে আশা করি আপনারা আমাদের ভিডিও টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা আমরা কোন বিষয়ের ওপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করব তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার ওই বিষয়ের ওপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে ডোমিনোস্টিং কিনতে অথবা ডোমিনোস্টিংয়ের সমাধান পেতে ভিজিট করুন ডাব্লু হোস্ট সেবা ডট কম অথবা আপনি চাইলে আমাদের হেল্পলাইনে কল করতে পারেন এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ